ভারতবর্ষের প্রখ্যাত ইসলামিক স্কলার ও সুফি সাধক রাহনুমায়ে জাহেদা আল্লামা আব্দুল আজিজ আল নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি প্রকাশ বুড়ো মাওলানার 131তম বার্ষিক ওরস শরীফ সম্পন্ন হয়ে ফেব্রুয়ারির 11 তারিখ শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নকশবন্দিয়া দরবার শরীফ প্রাঙ্গণত দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাসমারোহে এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়। হযরত আব্দুল আজিজ আল নকশবন্দি রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় কমিটির সভাপতি ফিরোজ আহমদের সভাপতিত্বে আয়োজিত ওরসত প্রধান অতিথি আছেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ চৌধুরী। অসংখ্য বীর ওলিয়া পুণ্যভূমি এই কদলপুর, আজিয়া যে ওরসর মৌলানা আব্দুল আজিজ নকশবন্দি, যার মাধ্যমে এই রাউজান মধ্যে ইসলাম জিন্দগি, আরা যতদিন এই জনপ্রতিনিধিত্ব করি ততদিন এই আল্লাহর ওলি এই পীর দরবেশ মশাই যারা আছে এই ওরস কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন মিঠুন ও মুবিনুল হক চৌধুরীর পরিচালনায় ওরসত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউপি চেয়ারম্যান তসলিমউদ্দিন চৌধুরী, সমাজ হিতৈষী মহসিন উদ্দিন আহমদ চৌধুরী, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল হক চৌধুরী সাবু, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন। আব্দুল আজিজ আল নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সমাজ কমিটি পরিচালনায় সম্পূর্ণ ওরসত আরাত আগামী আরো সুন্দর করে গোইফতারি মতো ওনারা দোয়া করিবেন। আসলে ওনারা প্রত্যেকে জানান প্রতি বছর নিয়ে এবছরও একদলপুর হযরত আব্দুল আজিজ আল নকশবন্দি সাহেব কাবলা কাবার 131তম বার্ষিক ওরস শরীফ মহা সমারোহ অনুষ্ঠিত হয় এবং এই ওরস সমৃদ্ধি প্রচুর মানুষের সমাগম। এটা ইসলামী শরীয়ত মোতাবেক অনুষ্ঠান হয়, এটা হন্তরণের পিতৃগর অসামাজিক কার্যকলাপ নয়। আর আশা করছি যে আর আর এই ওরসের মতো প্রতিটা দরবার জিন যারা আছে তারা যদি এই শরীয়ত সম্মতই মানিয়ে যদি অনুষ্ঠান পরিচালনা করে আনন্দ দেশল্লাই দশল্লাই মানুষল্লাই উভয়ল্লাই মঙ্গল হইব। অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন নুরুল আলম, মোহাম্মদ সেলিমউদ্দিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মোর্শেদ, ওসমান নৈমি, মোহাম্মদ আমিন সহ আর বোধকে। এবং ব্যাকুল উচ্ছ্বাস লইয়ের একখান আনন্দ লইয়ের আব্দুল আজিজ আল নকশবন্দি জামে মসজিদের ইমাম মাওলানা আসহাবউদ্দিন দূর দূরান্ত তুন ভক্তল দরবার তাইয়ারে ওরসত অংশগ্রহণ করে এবং জিয়ারত রেয়াজত ও জিকিরত মশগুল থাকে। সি প্লাস টিভি চট্টগ্রাম।